আমি কিন্তু জুইটা মারি দিব। আমরা শুনি
বছর বয়সে প্রথম রাজনীতিতে যুক্ত হন, এই সম্পর্কে আপনি অভিমতটা জানতে চান? তাহলে কি যে ওনার সম্পর্কে আমরা যখন লেখাপড়া করছিলাম তখন কিন্তু ওনার সম্পর্কে কোনো ধরনের বই কিতাব ছিল না, বা পড়ার সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি। তারপরে যে স্বাধীন হওয়ার পরে যে আমরা যে সুযোগ পাবো সেই সুযোগটা আমার দেওয়া হয়নি, কারণ তখন আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, মুক্তিযোদ্ধার কথা শুনে আমাদেরকে তাড়িয়ে বেড়াতে আমরা সেই সুযোগও পাই না যে উনার সম্পর্কে কিছু জানবো করবো। তবে উনি একজন খুব ভালো লোক ছিলেন এবং উনি দেশ এবং দশকে ভালোবাসতেন, জনগণ ভালোবাসতেন। আমার জানা মতে উনি প্রথম কারানিবাস হয় সেই মজিব প্রথম কারানিবাস হয় উনার, আমার জানা মতে আর কি, এই এই রাজনীতি করতে গিয়ে দেশের জন্য। ওটা হলো যে 1900 আমার বলতো প্রশ্নটা শুনে 1966 সালে একটা স্বায়ত্তশাসনের দাবি হয়েছিল, সেখানে মানে সেই দাবিটা আমাদেরকে স্বাধীনতার জন্য কতটুকু মানে ভূমিকা রাখে, অনেক ভূমিকা আমাদের ওই সেই সেই সময় যে আমরা প্রয়োজন হ্যাঁ আমাদের দেশে মানে মনে করেন যে অনেক আয় রাখে আর কি, মানে কী বলে মর্যাদা রাখে আর কি। তারপরে আর কি যখন দেশে অরাজকতা সৃষ্টি হওয়ার আগে তখন আমাদের এখানে আব্দুল কোয়াবের নেতৃত্বে স্বেচ্ছাসেবক বাহিনীকে তৈরি করা হয়, তখন আমরা স্বেচ্ছাসেবক বাহিনীতে আমি বিশেষ করে আমি যোগ দিই এবং আমাদের 10 ভাই নেতৃত্বে বড় মাঠে আমরা লাঠি দিয়ে ট্রেনিং নিই। হ্যাঁ আমরা লাঠি দিয়ে ট্রেনিং নিই, অংশ মানে ট্রেনিং অংশ মানে প্রশিক্ষণ দিয়ে আর কি দেশকে কীভাবে রক্ষা করা যাবে, কীভাবে কী করা যাবে। তারপর তো দেশে প্রচুর গণ্ডগোল লেগে গেল, লেগে যাওয়ার পরে আমরা ভারতে চলে যাই, ভারতে যাওয়ার পরে আমি নিজে তখন বুঝে দাম করি। আমাদের দলে শহীদ বেশ কয়েকজন হয়েছিল, কিন্তু আমরা তো মনে করি যে ওইখানে আমার কয়েকদিনকে আমি পরিচিত অত নাম মনে রাখা দরকার, তাছাড়া তো 50 বছর হয়ে গেল, কিন্তু এখন কী খাবো তখন কী খাচ্ছি বলতে পারি না, কিন্তু আমার জানা মতে কয়েকজন শহীদ হয়েছিল কিন্তু আমার নাম বলতে পারছি না, নাম বলতে পারবো না কারণ ভুল মানে সেই সময় সম্ভব না। বঙ্গবন্ধু যে আমাদের দেশকে স্বাধীন করেছে, পাকিস্তানিরা অনেক ষড়যন্ত্র করেছে, তারপরে বঙ্গবন্ধু এই সম্পর্কে মানে আপনাকে এই কথা মানে এই বিষয়টা কতটুকু আনন্দিত করেছিল? বঙ্গবন্ধু মানে পাকিস্তানের সঙ্গে বঙ্গবন্ধু এমন এক নেতা ছিল যিনি কোনো আপোষ জানতো না, আপোষ করার মতো লোক ওনার কথা হলো যে আমি মানে দেশের জন্য জনগণের জন্য জীবন দিব তারপর আমি আপোষ করব। উনি এমন একটা নেতা ছিলেন, বঙ্গবন্ধু এমন একটা নেতা ছিলেন আপোষ উনি কাজ করতে পারেন। আমাদের দেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য আমাদের জাতীয় সঙ্গীত গেয়েছেন, আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি, এই সম্পর্কে আপনার গর্বিত মনোভাব? না উনি যে কথা বলছেন ভালো, আমরা মুক্তিযুদ্ধকালীন আমরা এখন যে জাতীয় সঙ্গে পাঠ করতেছি এটা অর্ধেক, কিন্তু আমরা সেই যুদ্ধের সময় ধেনুচোরা তোমার মাঠে পাড়া যাওয়ার ছাওয়াঘাটে বিরাট কিন্তু জাতীয় সঙ্গে সেটা আমরা সম্পূর্ণ পাঠ করতাম। হ্যাঁ আর মনে খুব আনন্দ পাইতাম, এখন তো অর্ধেক এটা কিন্তু খুবই বড় বড় বড়। অবশ্যই গর্বিত, কারণ এই ভাষণটা আমাদের বিশ্বের কাছে উনি সম্মানিত হয়েছে, অবশ্যই গর্বিত আমি মুক্তিযোদ্ধা হিসেবে খুবই গর্বিত। পাকিস্তানিরা আসলে চায়নি বাংলাদেশ স্বাধীন, তারা অনেক
অনেক ষড়যন্ত্র করেছে, তারপরেও বাংলার জনতা তা মেনে নেয়নি। আপনারা কি একই একমত? হ্যাঁ, আমরা একমত। বললাম যে আমরা কোনোদিন মানে নেই নাই এবং বঙ্গবন্ধুর এই সংগ্রামের সঙ্গে আমরা জড়িত ছিলাম। হ্যাঁ, ছাত্র সমাজে আমরা জড়িত ছিলাম। বাংলাদেশকে যেভাবে যে মূল্য দিয়ে হোক, জীবন দিয়ে হলো আমরা তাদের সাথে, এই মর্ম নিয়ে তো আমরা জিতে গেছি। চারজন নেতাকে হত্যা করার মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে চিরতরে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। তো কিন্তু বর্তমানে যে বাংলাদেশের যে বাঙালিরা আছে তারা প্রমাণ করেছে যে তারা বঙ্গবন্ধুর আদর্শকে হচ্ছে মুছে ফেলতে পারেনি। তো আপনারও কি একই মত? হ্যাঁ, আমার একই মত। আর ওরা কোনো পারেনি, ওর চার নেতাকে মারতেও ঠিকই, কিন্তু ওদের ওদের যে মানে চিন্তাধারা সেটা বাস্তবায়ন হয়নি। চাইছিল নির্মূলে এই মানে বঙ্গবন্ধুর মানে এই যে স্বাধীনতা নতুন এলাকে বালচাপ করার জন্য এই ঘটনাটা রক্ত। আর হচ্ছে বাংলাদেশের বাংলাদেশে মানে এমনকি বিশ্বের যত বাঙালি আছে সবাই বঙ্গবন্ধুকে জাতির জনক বলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বঙ্গবন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো আপনিও কি একই মত যে হচ্ছে এটাই স্বীকৃতি দেওয়া ঠিক হয়েছে? ঠিক হয়েছে এবং সে সবার যোগ্য। আচ্ছা দাদু, আপনার কি মনে আছে মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? অবশ্যই মনে আছে, তখন আমার বয়স ছিল 14-15। তাহলে আপনি অনেক ছোট ছিলেন। হ্যাঁ, ছোট ছিলাম, বললাম তো ক্লাস 9-এ। আচ্ছা দাদু, আমরা তো শুনেছি বা আমরা বইয়েও পড়েছি যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ 11টি সেক্টরে ভাগ ছিল, তো আপনি কত নম্বর সেক্টরে ছিলেন? 7 নম্বর। তো আপনি আপনি যে হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তো আপনাকে কার অনুপ্রেরণা হচ্ছে উৎসাহিত করেছিল যে না আমাকে যুদ্ধে যাইতেই হবে দেশের জন্য? যে বললাম না যে আমাকে অনুপ্রেরণা করেছিল 7ই মার্চের ভাষণে শেখ মুজিবুরের ভাষণে আমার মনে অনুপ্রেরণা জাগাইছিল, যেভাবে হোক যে দেশকে আমার স্বাধীন করতে হবে, যে মূল্যে হোক না কেন, যদি জীবনটা যায় যাবে তারপর আমরা এই দেশকে স্বাধীন করবো। বিধায় এই যুদ্ধটা কালীন সময় আমরা নাম দিয়েছিলাম সেই সময়। দাদা, আপনি যেই সেক্টরে ছিলেন ওই সেক্টরের সহযোদ্ধাদের নাম আপনার মনে আছে? অবশ্যই আছে, বেশ কয়েকজনকার আছে আর কি। যেমন আমাদের পাড়ায় কয়েকজন আছে, আমাদের মানে আমাদের আমাদের পাড়ার ভিতরে আমরা 3 জন ছিলাম ওই ওই সেক্টরে, যেমন নুরুল ইসলাম মাতু, আর মন্টু ওই হরিবরমান মন্টু, আর আমি আমরা আমি আর ছিল ওই তোমার সত্তরপাড়ার ছিল একজন, ওনার নাম সুকু ভাই। হ্যাঁ, সুকু ভাই সত্তরপাড়া। এই আরও কয়েকজন ছিল, তখন নাম মনে থাকছে না, কিন্তু আমরা ওই ওখানে একজন সঙ্গে ওই ক্যাম্পে ছিলাম। আপনার তো বেশ কয়েকজন নামই মনে আছে। আচ্ছা দাদু, মুক্তিযুদ্ধে আপনার কোনো আত্মীয় কি অংশগ্রহণ করেছিল? অবশ্যই আত্মীয় অংশগ্রহণ, আমার 2 ভাই আছে, খালার বাটা ভাই, একটা নাম হলো আজহার ইসলাম, আর একটা নাম হলো হরিবর মামা। আর কেউ কি শহীদ হয়েছিল আপনার আত্মীয় স্বজন? না না, কেউ। আপনি যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তখন কি আপনাদেরকে কোনো ট্রেনিং দেওয়া হয়েছিল? ট্রেনিং দেওয়া হয়েছিল আমাদের ইউথ ক্যাম্পে রেখে, আমাদেরকে ইউথ ক্যাম্পে রেখে, মানে আমরা তো তখন সাধারণ মানুষ, ডিসিপ্লিন শিকার জন্য আমাদেরকে পিটি পিরিয়ড করা হতো, 3 মাইল 4 মাইল দৌড়ানো হতো, তারপরে অস্ত্র মানে অস্ত্র দিয়ে অস্ত্রগুলোর মুখামুখি পরীক্ষা করা হতো, এটা ইউথ ক্যাম্পে। আর হায়ার ট্রেনিংয়ে তো আমাদেরকে সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হতো। আচ্ছা, ধন্যবাদ।
মুক্তিযোদ্ধার সময় বিশেষ ঘটনা অবশ্যই ছিল। তো কথা বলতেছি আমি, কারণ কথা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধ হওয়ার আগে, হওয়ার আগে যখন ওরা 144 ধারা জারি করলো ঠান্ডা, তখন আমরা গ্রামের ছেলেপেলেরা তখন করলাম কি, একত্রিত হয়ে এই যে সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা ভাঙার জন্য আমরা গিয়েছিলাম। যখন ব্রিজটা ভাঙার জন্য গিয়েছিলাম, তখন দেখলাম যে একটা মানে গাড়িতে করে কিছু আর্মি আসে আর ছড়াচ্ছে, আমরা খাড়া হলো, খাড়া হয়ে আমাদের দিকে তাক করে, তাক যখনই করছে তখন আমরা দৌড় দিলাম আর কি। দৌড় দিয়ে আমরা ওই দিক দিয়ে পালাই আসলাম, ওরা ব্রিজের কাছে আসলো, আমরা এই দিক দিয়ে ঘুরে যাইয়া এই সামনে একটা মসজিদ আছে, মসজিদের পিছনে আমরা উলুক ভুলুক করতেছি আর কি, মানে দেখতেছি ওরা যাতে কি যাতে না, তো দেখতেছি ওরা ব্রিজে চড়ে আমাদের দিক দিয়ে তাক করে আছে। তখন ওরা আমাদেরকে লক্ষ্য করে একটা ফায়ারিং করে, ফায়ারিং করার সময় ওই ফায়ারিংটা আসে এখানে একটা দেখবো পিলার আছে, তোমাকে দেখাবো আমি, ওই পিলারের পিলারটাতে আসে গুলিটা লাগে, একদিকে ঢুকে একদিকে বড় হয়ে ঘুরে চলে আসে, এই মসজিদের কাছে আসে, এটা মানে যুদ্ধর আগে আর কি, এটা একটা বিরাট স্মরণীয় ঘটনা। আমরা যে কি কষ্ট করেছি, কোনোদিন খাইয়েও ছিলাম কোনোদিন খাইয়েও ছিলাম না, এমন অবস্থায় পড়ে গেছি যে খান আমাদের ঘেরা করছে, আমরা ওখানে চুপ করি পানির নিচেই পড়ে আছি, জলুক মশা মাছি কামড়াচ্ছে কিন্তু বলার কিছু, নড়ার কিছু নেই, যেহেতু খান শুধু ঘেরে আছে, খান তো আমাদের জানতো না যে আমরা খুব বহু কিছু ঘটনা আছে, জেলা ঘটনা বললে চার দিন শেষ হবে। চূড়ান্ত বিজয় সম্পর্কে আমার অনুভূতি ছিল খুবই ভালো, খুবই সুন্দর, যে আমরা 9 মাস যুদ্ধ করে অনেক মা বোনের ইজ্জতের বিনিময় এবং লক্ষ শহীদের বিনিময় আমরা এই দেশ অর্জন করেছি, এটা অনুভূতি খুব ভালো। না আমরা পাইনি, এটা সত্যি কথা বলতে কি, যে আমরা সাধারণ পাবলিক, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং অনেক কিছু সুনাম অর্জন করেছি, আমি করি নাই কিন্তু আমার ভাই অনেক করছে, কিন্তু আমরা কিন্তু খেতাব পাইনি। এই সমস্ত খেতাব সেই সময় ওরা ওই যে আর্মিদেরকে ভাগ করে দিয়েছিল, আর্মিদের উপরে দিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধার ভিতরে 2-1 জন ছাড়া কেউ এই খেতাব পাইনি, এরা ওরা এটা ওদের সেই সময়টার ব্যাপারে ওরা এটা করছিল, কিন্তু আমার ধারণা ছিল যে আমাদের মুক্তিযোদ্ধার ভাই অনেকে খেতাব পাবে, যেহেতু আমরা পাবলিক, আমরা যুদ্ধ করি করি নাই, তবে আমরা অনেক সুনাম অর্জন করছি, আর যারা আর্মি তারা তো আর্মি যুদ্ধ করার জন্য গিয়েছিল, তো তারা তো যুদ্ধ করবেই, খেতাবটা তারাই নিয়ে নিয়েছে, আমাদের কোনো খেতাব দেওয়া। জীবন ধরে বাচ্চা খুব কঠিন, বাংলাদেশের দায়িত্ব অনেকটা কম কম এসেছে, তারপর অনেকে বাড়ি ঘর পেয়েছে, তো ক্ষুদার দায়িত্ব হচ্ছে যে বাংলাদেশ করার পরিকল্পনা বাংলাদেশ ছিল, এই সম্পর্কে আপনি কিছু বলতে চান? আমাদের জননেত্রী শেখ হাসিনা এই দিক দিয়ে খুব আগে আছে এবং উনি অনেক কিছু করার চেষ্টা করতেছে এবং করবে করতেছে, হ্যাঁ, এবং আমি দোয়া করি আল্লাহ উনাকে চিরজীবী করুক, চিরস্থায়ী করুক, উনি যেন উনি উনাকে আল্লাহ যেন ভালো রাখেন।
স্যার আসতেছে তো আপনার জন্য সত্যি অনেক গর্বিত যে আমরা একজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলতে পারলাম সরাসরি, এটা নিয়ে আমরা অনেক গর্বিত। আমিও খুব গর্বিত যে আপনার সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনার এত ভালো ভালো স্মৃতি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে দেখা আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটায় মুক্তিযুদ্ধ হয়েছিল। খুশি সামনে থেকে সব এখানে নৌকা চুরি খেলছিলাম, মানে আমরা দেখতেছি যে আস্তে ভিড়াচ্ছে তখন কিন্তু ওইখান থেকে গুলি করছে, ওই ব্রিজটাই গুলি করছিল ওরা। এই সেই চিহ্ন, ওইদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে ভিড়েছে। আমরা এখানে তাহলে সেলিউট করি। খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। এই বাবরে যদি আমরা আর কি এই যে আইটা ভাঙলাম, আর কি ভাঙার জন্য আমরা চেষ্টা করলাম, তো ওইখানে আমাদের কিছু করলো যে এখানে কিছু আসছে, আর এই দিক দিয়ে যে কত বড় হয়ে ফেরে চলে গেছে। হ্যাঁ, তখন কিন্তু আমরা এখানে নৌকা চুরি খেলছিলাম, মানে আমরা দেখতেছি যে আস্তে ভিড়াচ্ছে তখন কিন্তু ওইখান থেকে গুলি করছে, ওই ব্রিজটাই গুলি করছে ওরা। এই সেই চিহ্ন, ওইদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে ফিরেছে। ওকে, এটা ছবি তো। হ্যাঁ, ছবি আছে, যাই তাহলে।